পরে দেখো এই যে এখানে কি আছে, যে 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান কত, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 মেগা ইলেকট্রন ভোল্ট বলতে বোঝানো হয়েছে 1.6 × 10^-13 জুল। 1.6 × 10^-13 জুল, এই প্রবলেমটা একটু মনে রাখার চেষ্টা করবা। কাজের পরিমাণ সবচেয়ে বেশি হয় যখন প্রযুক্ত বল সরণের মধ্যে কোণের মান কত, অর্থাৎ তুমি দেখো কাজ বলতে বোঝো ডব্লিউ সমান কত, এফ এস কস থিটা। ওকে দেখো আমরা থিটার মানটা জানি তো কত, থিটার মানটা হচ্ছে সর্বনিম্ন কত -1, আর সর্বোচ্চ কত, সর্বোচ্চ হচ্ছে কত +1। তাহলে দেখো প্রযুক্ত বল সরণের মধ্যে তো থিটার মানটা কত, 1। তাহলে থিটা মানটা 1 কখন হয়, অর্থাৎ কস 0 ডিগ্রি, অর্থাৎ থিটা মানটা যদি 0 ডিগ্রি হয় তখনই কিন্তু আসলে কস থিটা মানটা আসলে 1 হয় কিন্তু। তাহলে অর্থাৎ বুঝতে পারতাছি তাহলে 1 হবে, অর্থাৎ কিন্তু সর্বোচ্চ মানটা পাবো, অর্থাৎ কাজের পরিমাণটা সর্বোচ্চ পাবো। তাহলে থিটা মানটা যদি 0 হয় তখনই কিন্তু আমরা এই কাজটা হবে। এই যে দেখো আমার আনসার কিন্তু 0ই হবে, 0 ডিগ্রি। ওকে এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, যে আসলে সূত্রটা মনে রাখলে তুমি বুঝতে পারবা। থিটা মানটা বসায় দেখবা আসলে কি চাইছে তোমাকে। বল প্রয়োগে কোনো বস্তুর সরণ বলের লম্ব বরাবর হলে কাজের পরিমাণ কত, অর্থাৎ দেখো কাজ সমান কত ডব্লিউ সমান কত এফ এস কস থিটা, লম্ব বরাবর কত, অর্থাৎ তুমি বল প্রয়োগ করতেছো এইদিকে, তোমার সরণ হচ্ছে এইদিকে, অর্থাৎ কত মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, না তো মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। তো যদি 90 ডিগ্রি হয় তোমার এখানে কস 90 ডিগ্রি মান বসাও, 90 ডিগ্রি কত 0। তাহলে আলটিমেটলি তোমার কাজের পরিমাণটা কত আছে, আছে ডব্লিউ সমান কত তোমার কত 0, ডব্লিউ সমান কত আছে কাজের পরিমাণ তোমার 0 আসতেছে। তাহলে এই জিনিসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাই, তোমরা একদম মুখস্থ করে ফেলো, মুখস্থ করে ফেলো। তারপর দেখ এই যে সূত্রটা আছে, এই সূত্রটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দেখো স্প্রিং এর উপর বল প্রয়োগে মুক্ত প্রান্তের সরণ, প্রান্তের এক্স পরিমাণ সরণ হলে স্প্রিং বলের বিপরীতে কৃত কাজ কত, কৃত কাজ সেটা ডব্লিউ সমান কত হাফ ইন্টু কত কে এক্স স্কয়ার। এই সূত্রটা কিন্তু একদম মুখস্থ করে রাখবা, এই সূত্রগুলো কিন্তু আসলে যতগুলো আমি পড়াচ্ছি সবগুলো কিন্তু একদম হুবহু চলে আসে, হুবহু চলে আসে। ওকে তারপরে দেখো এখানে কি বলছে, যে প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ 0 হলে কৃত কাজ কত, কৃত কাজ কত, অর্থাৎ দেখো ডব্লিউ সমান কত আমরা জানি কত, ডব্লিউ সমান কত এফ এস কস থিটা। তো এখন এফ এস কস থিটা যেহেতু বলছে, তাহলে এখন দেখো মধ্যবর্তী কোণ 0, অর্থাৎ যদি কস থিটার মানে কত, কস থিটার মানে কস 0 ডিগ্রি মানে কত 1, কস 0 ডিগ্রি মান 1, তাহলে 1 যদি হয় তাহলে এখান থেকে সর্বোচ্চ পরিমাণ তুমি কাজটা পাবা, ধনাত্মক কাজ পাবা, ঠিক আছে। এখান থেকে আসলে মধ্যবর্তী কোণ যদি 0 হয় তাহলে 0 হইলে দেখো আলটিমেটলি এটার পরিবর্তে মধ্যবর্তী কোণ যদি 0 হয় তাহলে কস থিটা মান কত আস্তে আস্তে 1, কস থিটা মান কত 1 আস্তে আস্তে, ফলে এখান থেকে দেখো বল এবং তোমার যে সরণ আছে দুইটা ইনপুট দিলে এখান থেকে আসলে ধনাত্মকই একটা মান পাবা, ধনাত্মকই একটা মান পাবা। ওকে তাহলে আমার দেখো এখানে ধনাত্মক মানটা এটাই হবে, কিন্তু এখানে বলছে ঋণাত্মক মান, আসলে ঋণাত্মক মান কখনো পাওয়া যাবে না যদি মধ্যবর্তী কোণ 0 হয়। ওকে তাহলে এখানে কি আসলে কোন শূন্য হইলে তোমার কৃত কাজ কত, 0 কখনো হবে 0, না যখন কস থিটা মানটা তোমার 90 ডিগ্রি, থিটা মানটা যখন 90 ডিগ্রি তখন কস থিটার মানটা তোমার কত আসবে 0, তখনই আসলে কাজের পরিমাণটা 0 হবে। তাহলে এটা ভুল। আর এখানে বলছে সর্বনিম্ন, সর্বনিম্ন বলতে বোঝানো হয়েছে দেখো যখন থিটা মানটা 90 ডিগ্রি তখন আসলে কস থিটা মানটা 0 হয়ে যাবে, ফলে আলটিমেটলি তোমার কাজের পরিমাণটা 0 হয়ে যাবে, তখনই কিন্তু সেটা সর্বনিম্ন হবে। তো এটা কিন্তু আচ্ছা, তারপরে দেখো যে এখানে কি বলছে, যে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত, হ্যাঁ কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত, সেটা হচ্ছে দেখো কেন্দ্রমুখী বল দ্বারা তা বলতে কি বোঝানো হয়েছে, যখন একটা বস্তুকে তোমার চারিদিকে ঘুরতে থাকবে তখন দেখবো আসলে এখানে যদি একটা তুমি এই কেন্দ্রের সাপেক্ষে যদি একটা বস্তু ঘুরতে থাকে, যে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত, আমরা কৃত কাজ সমান কত ডব্লিউ সমান কত এফ এস কস থিটা। তো এখানে এফ এস কস থিটা অর্থাৎ সরণের উপর তোমার ডিপেন্ড করে কিন্তু, আসলে সরণের উপরে কিন্তু আসলে কাজটা তোমার কিন্তু ডিপেন্ড করে। যখন কেন্দ্রমুখী বল বোঝানো হয়েছে, যে কেন্দ্রমুখী বল দ্বারা তোমার কৃত কাজ কত, যখন বস্তুটা এই কেন্দ্রকে কেন্দ্র করে তোমার ঘুরতেছে তখন দেখো তার সরণ কিন্তু আসলে কোনো নাই, সরণ দেখো সে কিন্তু বারবার ঘুরে ফিরে এই জায়গাতে আসতেছে, বারবার ঘুরে ঘুরে এই এই জায়গাতে আসতেছে, এর ফলে দেখা যাচ্ছে যে আসলে তার কোনো স্মরণই হচ্ছে না। স্মরণের মান 0 হলে আসলে কিন্তু তার কৃত কাজ কত হবে, 0 হবে। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা 1000% ইম্পর্টেন্ট, 1000% ইম্পর্টেন্ট এই এমসিকিউটা মেডিকেল ভার্সিটির জন্য। ওকে তো একটি মার্বেলকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘুরালে কাজের পরিমাণ কত, অর্থাৎ দেখো কাজের পরিমাণ কত। তো এখানে যে কাজটা হচ্ছে দেখো
বৃত্তাকার পথে যদি ঘুরাইতে থাকে, ঠিক আগের যে প্রশ্নটা আছে ওইটাই কিন্তু এখানে ঘটতেছে, যে যখন ঘুরতে থাকবে তখন আসলে দেখো কেন্দ্রমুখী বল দ্বারা তার কাজ হচ্ছে। তো কেন্দ্রমুখী বল দ্বারা কাজের পরিমাণটা কত? কেন্দ্রমুখী বল দ্বারা কাজের পরিমাণটা হচ্ছে শূন্য। কেন্দ্রমুখী বল দ্বারা কাজের পরিমাণটা শূন্য, কারণ কি এখানে কি আসলে কোনো প্রকার স্মরণ হচ্ছে না, কারণ সে বস্তুটা কিন্তু বারবার ঘুরে ঘুরে এই জায়গাতে আসতে আছে, বারে বারে ঘুরে ঘুরে এই জায়গা দিয়ে আসতে আসতে একটা পয়েন্টে চলে আসতে আসতে, ফলে দেখা যাচ্ছে তার কিন্তু আসলে এক্সাক্টলি কোনো স্মরণ হচ্ছে না। ওকে, এই কোনো কোনো স্মরণ হচ্ছে না। তাছাড়া আরেকটা জিনিস দেখো, সে কেন্দ্রমুখী বল বল তাকে এইদিকে টানতেছে, কিন্তু সে যাচ্ছে এইদিকে, সে যাচ্ছে কত? এইদিকে। ফলে তাদের মধ্যবর্তী কোণটা কত? 90 ডিগ্রি। তো এখানে যদি কোণের মানটা যদি তোমার দেখো 90 ডিগ্রি, যদি অর্থাৎ 90 ডিগ্রি বসাও, তাহলে কজ 90 ডিগ্রি মানে কত? 0। ফলে আলটিমেটলি তোমার এখানে কত কাজের পরিমাণটা তোমার কত? 0 আস্তে আস্তে। জিনিসটাকে বুঝাই দিতে পারছি, যখন তোমার একটা বস্তু এই বৃত্ত পথে ঘুরতে থাকবে, দেখো তো এখানে কোন একটা কেন্দ্রের সাপেক্ষে, তখন কেন্দ্র কিন্তু তাকে এই দিকে টানবে, কেন্দ্র কিন্তু তাকে কেন্দ্রের দিকে টানবে, কিন্তু বস্তুটা কিন্তু আসলে কাজ করবে কোন দিকে? এই দিক বরাবর, লম্ব বরাবর কাজ করবে। ফলে দেখা যায় এখানে মাঝখানে কত? 90 ডিগ্রি একটা কোণ উৎপন্ন হবে। তাহলে কোণের মানটা কত? বল এবং সরণের মধ্যে কোণ কত? তোমার 90 ডিগ্রি। ফলে এখানে যদি বসাও তাহলে এখানে কত আসবে? 0 ডিগ্রি হয়ে যাবে, কাজ কত হবে? 0। ওকে, তো এই জিনিসটা কিন্তু একটু বুঝতে হবে। তারপরে এখানে দেখো, এক অশ্ব ক্ষমতা কত মেগাওয়াট? এক অশ্ব ক্ষমতা হচ্ছে তোমার, এই জিনিসটা একটু মুখস্থ করে রাখবা, সেটা হচ্ছে 700 তোমার 46 ইন্টু কত, 10 তোমার মাইনাস কত? 6। ঠিক আছে, তো এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করবা। ঢিল ছুঁড়ে আম পাড়ার সময় ঢিলের কোন শক্তি আমকে বৃত্ত বৃন্তচ্যুত করে? বৃন্তচ্যুত করে, সেটা হচ্ছে গতিশক্তি। যখন একটা বস্তুকে তুমি কি ঢিল দাও, ঢিল দাও পাড়ার জন্য, সেটা কিন্তু একটা গতিশক্তি নিয়ে কিন্তু যায়, সেখানে যায় কিন্তু সে আঘাত করে। ওকে, একজন মানুষের ক্ষমতা কত? এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটা মেডিকেল আসতে পারে। ওকে, একজন মানুষের ক্ষমতা কত? সেটা হচ্ছে তোমার 110 ওয়াট, 110 ওয়াট, এটা কিন্তু মেডিকেল আসতে পারে মেবি। ওকে, একজন মানুষের ক্ষমতা কত? ওকে, তারপরে দেখো এখানে কি বলছে, যে কোণের মানটা যদি 0 ডিগ্রির চেয়ে বড় হয় এবং তোমার 90 ডিগ্রি থেকে ছোট হয়, তখন বল দ্বারা কৃত কাজ কি হবে? এটা হবে ধনাত্মক। কৃত কাজ কত হবে? তার ডব্লিউ সমান কত? Fs cos θ। দেখো তুমি যদি এখানে যদি 0 ডিগ্রির চেয়ে বড়, 0 ডিগ্রি তো 0 ডিগ্রি থেকে বড় যদি হয়, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, যদি এরকম কোণগুলো বসাও, তাহলে দেখো তুমি দেখবা একটা জিনিস, দেখবা এখান থেকে পজিটিভ মানগুলি পাচ্ছ, অর্থাৎ এখান থেকে একটা পজিটিভ মান পাবা, তো সেটা হচ্ছে ধনাত্মক মান। 1 কিলোওয়াট আওয়ার কত জুল? 1 কিলোওয়াট আওয়ার কত জুল? সেটা হচ্ছে তোমার কত? তোমার 36 ইন্টু কত? 10 টু দেওয়া কত 5, অথবা তুমি এটা বলতে পারো 3.6 ইন্টু কত? 10 টু দেওয়া কত? 10 টু দেওয়া কত? তো 10 টু দেওয়া কত 6, এটা তুমি কিন্তু বলতে পারো। ওকে, এটা কিন্তু তুমি বলতে পারো, অর্থাৎ অর্থাৎ দেখো এখানে কিন্তু এই জিনিসটা কিন্তু এখানে বলছে। ওকে, তুমি এভাবে বলতে পারো বা এইভাবে, তোমার যেটা ইচ্ছা, তুমি যেভাবে ইচ্ছা তুমি সেভাবে করতে পারো। ওকে, জিনিসটা একটু মনে রাখবা। তারপরে দেখো এখানে কি বলছে, যে এখানে ইলেকট্রন ভোল্ট কি? ইলেকট্রন ভোল্ট হচ্ছে তোমাকে কাজের ব্যবহারিক একক, কাজের কাজের ব্যবহারিক একক। এটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু আসলে ভুল করবে, সেটা হচ্ছে বিদ্যুতের একক কিন্তু দিয়ে দিবে। ইলেকট্রন ভোল্ট কিসের একক? তোমার কি বিদ্যুতের একক বা ভোল্টের একক, এরকম ভোল্টেজের একক, এরকম মনে করে আসলে তারা কিন্তু দিয়ে দিবে। আসলে কিন্তু ইলেকট্রন ইলেকট্রন ভোল্ট হচ্ছে তোমার কি কাজের ব্যবহারিক একক। এই এটা কিন্তু তোমার কি ডেন্টালে, ডেন্টালে এই প্রশ্নটা কিন্তু তোমার কিন্তু 20-21 আসছিল, 20-21 কিন্তু এই প্রবলেমটা কিন্তু আসছিল। অর্থাৎ ইলেকট্রন ভোল্ট কিসের একক? অর্থাৎ কত? কাজের একক। ঠিক আছে, এক অশ্ব ক্ষমতা সমান কত? সেটা হচ্ছে 746 জুল পার সেকেন্ড, 746 জুল পার সেকেন্ড এক অশ্ব ক্ষমতা। ওকে, এই জিনিসটা একটু বুঝে ট্রাই করবা। তারপরে দেখো দেখো কি বলছে, যে 1 গ্রাম ভরে একটি বস্তুকে তোমার 0.5 মিটার ব্যাসার্ধে একটি আনুভূমিক বৃত্তাকার পথে তোমার 2 মিটার পার সেকেন্ড সমদূরিতে ঘোরানো হচ্ছে, এক পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় কাজের মান কত? একটা পূর্ণ ঘূর্ণনের জন্য, অর্থাৎ ধরো একটা বস্তুকে একটা ইয়ের মধ্যে দিয়ে এরকম এরকম ঘোরানো হচ্ছে, তাহলে আর কি একটা পূর্ণ ঘূর্ণনের জন্য, ধরো যে বস্তুটা এখান থেকে তোমার যাত্রা শুরু করছে, ঘুরতে 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 আবার এখানে চলে আসছে, ফলে তার কাজের পরিমাণ কত? কাজ ডব্লিউ সমান কত? Fs cos θ। ওকে, তাহলে এখানে দেখো বস্তুটা যখন একটা পূর্ণ
কি তৈরি করছে, ঘূর্ণন তৈরি করছে, দেখো এখান থেকে এখান থেকে এখান থেকে গিয়ে আবার এখানে চলে আসছে, তার কোনো সরণ ঘটছে না। যদি সরণের মান যদি জিরো দাও তাহলে এখানে আসলে কিন্তু আলটিমেটলি মানটা কত জিরো হয়ে যাবে। ওকে, তাহলে আলটিমেটলি মানটা কত জিরো হয়ে যাবে, তো আমরা কিন্তু এখানে বুঝতে পারতেছি আসলে কাজের মানটা কত জিরো হবে। তাহলে এটা আসলে কেন্দ্রমুখী বল দ্বারা কাজটা কিন্তু হয়েছে, কারণ যে একটা বৃত্তাকার পথে যেহেতু ঘুরছে, কেন্দ্রমুখী বল দ্বারা কাজের কথা বললে সেটাকে ধুমসে কত তোমার জিরো বসাই দেবা। এখানে 1 কেজি থাকুক, 500 কেজি থাকুক, ব্যাসার্ধ 0.5 থাকুক, বা যত ইচ্ছা তত থাকুক, সেটা কোনো ফ্যাক্টর না। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ যদি বুঝতে পারো তাহলে সেটার মান জিরো হবে, একদম চোখ বন্ধ করে দিয়ে দিবা।